পরিবেশ রক্ষায় উন্নত দেশগুলো গুরুত্ব না দিলেও পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে বাংলাদেশে বেশি গুরুত্ব দিচ্ছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। কিন্তু বিশেষজ্ঞদের দাবি, অপরিকল্পিত উন্নয়ন, খাল ভরাট এবং নদী থেকে অবৈধ বালু উত্তোলনে দেশের পরিবেশ ক্রমশ বিপর্যয়ের দিকে যাচ্ছে। শনিবার রাজধানীতে বাংলাদেশ হাওর, নদী ও বিল সমস্যা ও প্রতিকার বিষয়ক বাপা বেনের বিশেষ সম্মেলনে তারা এসব কথা বলেন। আলামিন এম তাওহিদের আরও একটি রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের আয়োজিত বাংলাদেশ হাওর, নদী ও বিল সমস্যা প্রতিকার বিষয়ক সম্মেলনে বক্তারা জানান, দখল এবং দূষণে দেশের 55% নদী ও খাল ধ্বংস করে ফেলা হয়েছে। এসব খাল নদীর নাব্যতা ফিরিয়ে আনা না গেলে দেশকে চরম মূল্য দিতে হবে বলে মন্তব্য করেন তারা। নদীর তলদেশে যে পলিস্তারায়ন হয়েছে তার নিরিখে যে ড্রেজিংগুলো করে নৌ চলাচল চালু রাখা দরকার। 1829 কিলোমিটার জলপথ রয়েছে আমাদের হাওরে, তার 55% অকার্যকর। ড্রেজিং বলেন, অপরিকল্পিত বালি উত্তোলন বলেন, লো হাইট এবং শর্ট লেন্থের ব্রিজ বলেন, দখল বলেন, দূষণ বলেন, এই সমস্ত কাজে আমাদের নদীগুলি আজ খালে পরিণত হয়েছে। তবে বর্তমান সরকার পরিবেশ ও জীব বৈচিত্র্য রক্ষায় যথেষ্ট গুরুত্ব দিচ্ছে বলে সময় মন্তব্য করেন পরিকল্পনা মন্ত্রী। উন্নত পশ্চিমা দেশ অনেক সময় এইভাবে দেখে না, আমরা একাই দেখি, এটা গর্বের বিষয়। তো এর আড়ালে আমাদের জীবনের যে সম্পৃক্ত জীবন সম্পৃক্ত বিষয়গুলো যেখানে আঘাত লাগে, এই যেমন হাওর এলাকার মানুষের জীবন ধারা, এটা শুধু আউল বাউলের দেশ নয়, এখানে বাস্তব মানুষ বাস করে। পরিবেশ রক্ষায় গবেষকদের বিশ্লেষণ সরকারকে গুরুত্বের সঙ্গে গ্রহণের আহ্বান জানান বক্তারা। আগামী প্রজন্মের জন্য একটি টেকসই বাংলাদেশ রেখে যায়। আল আমিরাম তাওহিদ, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।